ইউরো নেশনস লিগের নয়া অধ্যায়ের শুরুতেই মুখোমুখি নেদারল্যান্ডস বেলজিয়াম। বিগ ম্যাচ নামেই ছিল, ডাচদের বিরুদ্ধে উড়ে গেছে বেলজিয়াম। 2016 সালের পর হোমে প্রথম ম্যাচ হারল রেড ডেভিলস। আগের আটটা লড়াইয়ে সফল না হলেও এবার বেলজিয়ামকে হারাতে পেরেছে হল্যান্ড। 1997 সালের পর ওদের সঙ্গে প্রথম জিতল ডাচরা। দুদিন আগেই নেশনস লিগের সমালোচনা করে কেভিন ডি ব্রুইনা বলেছিলেন, আমার চোখে ইউএফা নেশনস লিগের কোনো গুরুত্ব নেই, একটা দীর্ঘ এবং কঠিন মৌসুমের পরে এটা শুধু ফ্রেন্ডলি ম্যাচগুলোকে উৎকর্ষিত করছে, আমি এই লিগে খেলতে মোটেই উন্মুখ নই। কথাটা বলে ঠিক বিপদে পড়েছেন কি কেভিন ডি ব্রুইনা? এখন দলের পারফরমেন্স নিয়ে উল্টো সমালোচনায় বেলজিয়াম। পুচকে বুর্কিনা ফাসো আর এস্তোনিয়ার সঙ্গে জয় দুটো বাদ দিলে সে সাত ম্যাচের তিনটায় হেরেছে, দুটায় করেছে ড্র। গত এক দশকে বেলজিয়ামকে গোনা হতো ইউরোপের সোনালী প্রজন্ম হিসেবে। গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট, গত দুই ইউরোতে খেলেছে লাস্ট এইটে। কিন্তু বেলজিয়াম ফুটবলের সেই মাদকতা কোথায় যেন থেমেছে খানিকটা। উইৎসেল, ভেরতঙ্গেন, আলদার ভেরেলরা বুড়িয়ে গেছেন, এডেন আজারের ফর্ম নাই, লুকাকুর চেলসি দুঃস্বপ্ন মাঝে মাঝে মাথা চাড়া দেয় লাল জার্সিতেও, কাস্তানিয়ে তিয়েলে মানসদের নিয়ে একা চেষ্টা করে যাচ্ছেন কেভিন ডি ব্রুইনা। তিন বছর ফিফা র্যাঙ্কিংয়ের টপে রাজত্ব করে অবশেষে কদিন আগে শীর্ষস্থানের দখল হারিয়েছে ব্রাজিলের কাছে। সাম্প্রতিক ফর্মও ভালো যাচ্ছে না, বিশ্বকাপের আগে যেটা বড় একটা চিন্তা তো বটেই। বেলজিয়ামের যেখানে চড়াই উতরাই অনেক, নিরবিচ্ছিন্ন ছুটছে নেদারল্যান্ডস। ভার্জিল ফন ডাইকের অরেঞ্জ টিম ম্যাচের পর ম্যাচ জিতছে, গোলের পর গোল করছে। গত বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা ডাচদের নতুন জেনারেশন গড়েছিলেন রোনাল্ড কোম্যান। ইউরোপে টেনহাগের আয়াক্সের তরুণ তুর্কিদের দাপটে সম্ভাবনার ইঙ্গিত আগেই মিলেছিল। ডি ইয়ং, ডি লিখট, ডুমফ্রিজদের ছিনিয়ে নেয় বড় ক্লাবগুলো। বার্সায় যাওয়ার আগে রোনাল্ড কোম্যান একেবারেই পাল্টে দিয়েছিলেন ডাচ দলটাকে। তার আন্ডারে নেদারল্যান্ডস 20 ম্যাচের 11টায় জিতেছিল, 4টায় হার। 2019 নেশনস লিগ ফাইনালে হেরেছিল পর্তুগালের সঙ্গে। ওখান থেকে গত দুই বছরে ডাচ দলটাকে একটু এদিক সেদিক যেতে দেননি লুই ফন হাল। 71 বছর বয়সী ট্যাকটিশিয়ানের আন্ডারে আরও দুর্বার হল্যান্ড, 10 ম্যাচের 1টাতেও হারেনি, 7টায় জিতেছে নরওয়ে, নেদারল্যান্ডস আর মাইটি জার্মানির সাথে করেছে ড্র। ফন হালের অধীনে খেলা 10 ম্যাচে 31 গোল, খেলা প্রতি করেছে 3.1 গোল করে। নিজের অ্যাটাকিং ফিলোসফিতে নেদারল্যান্ডস দলটাকে গড়ে তুলেছেন ফন হাল। বল পসেশনে গুরুত্ব দিয়ে বেশিরভাগ ম্যাচেই 4-3-3 ফরমেশনে খেলিয়েছেন ডাচদের। অপোনেন্ট বুঝে ট্যাকটিক্স বদলেছেন, এই যেমন সবশেষ ম্যাচে বেলজিয়ামের সঙ্গেই 3-5-2 খেলেছিল হল্যান্ড। ফন ডাইক, ফ্র্যাঙ্কি ডি ইয়ং থেকে ফ্রন্ট লাইনের স্টেভেন বেরঘাউস, বার্গভাইন, মেমফিস ডিপাই প্রত্যেকেই ফন হালের সিস্টেমের সাথে তাল মেলাচ্ছেন দারুণভাবে। বিশ্বকাপেও ডাচদের এমন ফর্ম থাকলে যেতে পারে অল দ্য ওয়ে। হোস্ট কাতার, সেনেগাল, ইকুয়েডরকে টেক্কা দিয়ে ডাচরা যদি গ্রুপ ফেজের বাধা উতরাতে না পারে সেটাই হবে বড় আপসেট। ফন হালের মতো রালফ রাংনিকের দিকেও চোখ ছিল শুক্রবার রাতে। ইউনাইটেডকে ধ্বংসের কাছাকাছি রেখে যাওয়া রাংনিক অস্ট্রিয়ার চেহারাই পাল্টে দিয়েছেন। কদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগ জেতা মদ্রিচের ক্রোয়েশিয়া বিধ্বস্ত হয়েছে 3-0 গোলে। সবশেষ ক্লাবগুলোতে সফল হতে না পারা লুই ফন হালই ন্যাশনাল টিম অ্যাসাইনমেন্টে তার জন্য উদাহরণ। অস্ট্রিয়ার দায়িত্বে নিজের হারানো সুনাম যদি এবার ফেরাতে পারেন রালফ রাংনিক। সামিউল টিটু, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.